হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটাও হচ্ছে গত তিন তারিখের ভিডিও যেইদিন আমি আমার ভিওয়ার্সদের সাথে একটা ছোট্ট করে গেট টুগেদার করেছিলাম ওই দিনেরই গেট টুগেদারের পরের অংশের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর যখন হচ্ছে আমি আমার ভিউয়ার্স সবার সাথে কথাবার্তা বলছিলাম এই ফাঁকে হচ্ছে আমার ফ্রেন্ড পিয়াল ওর ছোট ভাই অপু তারপর পিউলি ওরা মিলে হচ্ছে আফিফকে দেখেছে তো আফিফকে আবার ওই পাশে ওরা নিয়ে গিয়ে এখানে মানে খেলা ছিল তো আফিফ খুব এনজয় করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো আমি এই ভিডিও ফুটেজগুলো পরে দেখলাম যে ওরা আমার মোবাইল দিয়েই ভিডিও করেছে তো জন্য ভাবলাম আপনাদের সাথেই একটু শেয়ার করি আর আসলে ঢাকা আসার পরে যে তিন চার দিন ছিলাম একদম দৌড়ের উপরেই ছিলাম বলা যায় তো মানে নিজেদের জন্য আলাদা করে ওরকম কোনো সময় বের করতে পারিনি একে তো আপনার ভাইয়ের অফিসের কাজ তারপরে আরও অনেকগুলো কাজ জমিয়েই ঢাকায় এসেছিলাম তো ওই দিন হচ্ছে গেট টুগেদারের পরে মনে হয় মাথা থেকে একটু চাপটা কমলো কারণ যদিও দুই তিন দিনের ডিসিশনে আসলে গেট টুগেদারটা করা আর যারা যারাই মোটামুটি আমাকে হচ্ছে একত্রিশ তারিখ এক তারিখের মধ্যে ফোন নাম্বার দিয়েছে আমার পেইজে আর হচ্ছে ইমেলে আমি সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করেছি আর আসলে আমি ভিডিও আকারে কিন্তু বলেও দিয়েছিলাম যে আমাকে কোন জায়গায় আপনারা যোগাযোগ করবেন এবং কোথায় নাম্বার দিবেন আর অনেকেই হয়তো বা আমার আইডিতে তারপরে আমার আইডিতে ইনবক্স করেছেন আসলে ওগুলো চেক করা হয়নি তো আবার অনেকে দেখি মানে লেটে হচ্ছে গিয়ে নখ দিয়েছেন তখন অলরেডি দেখা করা হয়ে গেছে সবার সাথে যাই হোক তো তাদের সাথে আসলে দেখা করা হলো না তো আপনাদের যেমন খারাপ লেগেছে আমারও আসলে খারাপ লেগেছে এটাই বলবো আবার অনেকে ভুল বুঝতেছেন যে আপু আপনি নক দেননি বা আমাদের ফোন দেননি তো আসলে আমি তো সময়টা বলে দিয়েছিলাম আর কোথায় আমাকে নক করতে হবে সেটাও বলে দিয়েছিলাম তো আই হোপ আপনারা সেই বিষয়টা বুঝতে পারবেন কারণ গতকালকে ভিডিও দেওয়ার পর থেকে অনেকেই বলছেন আপু আপনি আমাদের নক দেননি আমাদের জানাননি তো আমি কিন্তু ভিডিও করে জানিয়েছি যাতে হচ্ছে সবাই বিষয়টা জানতে পারে তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো আপডেটটা পেয়েছেন আর অনেকেই বলছেন যে আসলে একটা পোস্ট আকারে বলে দিলেই হতো তো এটা আসলে পসিবল হয় নাই যার কারণেই দেইনি কারণ কোথায় দেখা করব কয়টায় দেখা করব কয় তারিখে দেখা করব এটা আসলে পাবলিকলি আমি ওভাবে পোস্ট করতে চাইনি যার কারণেই আমি বলিনি তো যাই হোক আমার এখানে দেখা সাক্ষাৎ করার পরে হচ্ছে আমি একটু ফ্রেন্ডের সাথে বের হলাম কারণ ও যেহেতু জব করে ও একদমই সময় পায় না তো ওই দিনই হচ্ছে একটু সময় বের করেছে মানে অফিস শেষে আর কি তো যার কারণে হচ্ছে ভাবলাম যে ঠিক আছে তো আজকে একটু একসাথে বসি আর দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করিনি ও যেটা যখন শুনছে ও তারপর থেকে বলতেছে কিছু খাবি কিছু খাবি মানে এটা করে পাগল করে ফেলতেছে তা আমি বললাম ঠিক আছে কী খাবো বল তো বলতেছে কী খাবি আমি বললাম আমি এখানে জানি না তুই যেখানে নিয়ে যাবি সেখানেই খাবো সমস্যা নেই তাই তো আমরা রিক্সায় উঠলাম কারণ আমরা ধানমন্ডি এখানেই খাবো আর আমি আসলে এত ভালো লোকেশন টোকেশন চিনি না আর চিনলেও আমার এটা মনে থাকে না তো যাই হোক ও নিয়ে আসলো বলল যে বিএফসিতে খাবে নাকি তো এই তো নামলাম আর ঢাকা শহরে এখন এত এত খাবারের দোকান মানে এত এত মানে কি বলবো মানে আমার মাঝে মাঝে মাথা ঘুরে মানে যেদিকে তাকায় সেদিকে মনে হয় জায়গা আর আসলে মানুষ কি করবে কারণ কোনো জায়গা নেই যে বসবে ঘুরবে বা কথা বলবে তো মানুষ তাদের একটু কোয়ালিটি টাইম সবাই মনে হয় রেস্টুরেন্টগুলোতেই কাটায় তো যাই হোক আমরা চলে আসলাম বিএফসিতে আর এখানে বসে আসলে ওর সাথে একটু সময় দেওয়া হলো কারণ যেহেতু সারাদিন ও অফিসের জন্য বাহিরে থাকে রাত্রেবেলা আসে তো যার কারণে মানে তেমন একটা সময় আসলে কাটানো হয়নি ওইভাবে বাহিরে কোথাও তো এই জন্য এখানে আসার পরে একটু ভালো সময় কাটালাম আর কি আর আফিফ তো মোটামুটি একদম পিয়ালের সাথে কি বলবো মনে হচ্ছে যে কত বছর ধরে যেন আর এই তো আমাদের সাথে রফিক ভাইও ছিল রফিক ভাই যেহেতু দেখা করতে আসছিলো একদম সবার লাস্টে তো যার কারণে আসলে তাকে সময় দেওয়া হয়নি ওইভাবে তো জন্য বললাম যে চলেন আমাদের সাথে তো এই জন্য সেও আসলো আর আমি ভাই সম্বোধনই করছি যদিও সে আমার ছোটোই হবে বাট আমি ভাই বা আপু ওই কথাটা আমার মুখ থেকে চলে আসে কেউ মাইন্ড করবেন না তো এই তো এখন ও দেখাচ্ছিলো কী খাবে তো আমি ও জানে যে আমি ফাস্ট ফুড আইটেম অতটা লাইক করি না বা অত বেশি খাইও না তো আমি বললাম তুই যেটা ভালো মনে হয় সেটাই কর কারণ আমার এটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই আর আমি অত খাইও না ওটার প্রতি এত আগ্রহও নাই আর এই তো আফিফকে দেখতে পাচ্ছেন আফিফ বাসে নবি ও হাসতে ভালো শিখছো কত ভালো করে হাসেনা নেচে দেখো ত্রু 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 তা না না ত্রু 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 নিগো পচকে হাপতে কি খাবে থ্যাঙ্ক ইউ তোগোরে বাচ্চা কি চিকেন চিকেন খাবা হবে না আরে একটু যদি না করে মানে দাওলে কম করে নি কোয়াটার প্লেস করিনে না হ্যাঁ আর কত প্লেস আইনি

তো ওই দিন অবশ্যই আমি সবার থেকে বেশি খেয়েছিলাম কারণ আমি যেহেতু দুপুরে লাঞ্চ করিনি আমার ক্ষুদাও লেগেছিল আর খাবারটা ভালোই লাগছিল আর আসলে আমি যখন কোনো কাজের একটু টেনশনে থাকি তখন এমনিতেও খেতে পারি না তো সবার সাথে দেখা করব এটা একটা এক্সাইটমেন্টও ছিল আবার সব কিছু মতো হবে কিনা না সেটা নিয়ে একটু টেনশন ছিল ওই জন্য খেতে পারিনি তো পরবর্তীতে অবশ্য ভালোই লাগছিলো খেতে আর এবার অবশ্য আমি হচ্ছে ধানমন্ডি আর মোহাম্মদপুরের এদিক দিয়েই বেশি ছিলাম কারণ হচ্ছে মিরপুরে হচ্ছে আমার সব রিলেটিভের বাসা তো ওখানে থাকলে আমার একটু ঝামেলা হয়ে যেত কারণ আমার যত কাজ ছিল সব ম্যাক্সিমামই হচ্ছে আপনার ধানমন্ডি তারপরে নিউ মার্কেট শাহবাগ রমনা এসব জায়গাগুলোতে ছিল তো আমার জন্য জার্নিটা একটু বেশি হতো যার কারণে আমি এবার কি বলে মানে মোহাম্মদপুর তারপরে হচ্ছে ধানমন্ডির এদিকে ছিলাম তো যাই হোক আমরাই তো খাচ্ছিলাম আর এখানে কথাবার্তা বলতেছিলাম তো এই সময়টুকুই একটু ভালো মতো আর কি নিজেদের মতো করে কাটিয়েছি সেটাই বলবো কারণ যতবারই আসি কোনো না কোনো কাজ নিয়ে আসি পরে দেখা যায় নিজের কাছের বন্ধু বন্ধুবান্ধব নিয়েও তেমন একটা ঘুরতে পারি না তো আমার স্কুল ফ্রেন্ড আরও অনেকের সাথেই হচ্ছে গিয়ে দেখা করার কথা ছিল বাট টাইমটা আসলে ওভাবে মিলানো যায়নি যার কারণে অনেকের সাথেই দেখা হলো না তো অনেকে আমার ফ্রেন্ডের বিষয়ে জানতে চেয়েছেন তো তাদের জন্য বলি ও হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড একদম একদম ছোটোবেলা থেকে আর আমরা একই গ্রামের একই স্কুলে একই হাই স্কুলে সব জায়গায় পড়াশোনা করেছি তো কলেজ হচ্ছে গিয়ে আলাদা হয়ে গিয়েছে আর এদিকে দেখেন আফিফের ভালোবাসা ও একদিকে পিয়ালকে মারতেছে আবার গিয়ে নিজেই আদর করতেছে মানে এই হচ্ছে আফিফের অবস্থা আর কি আর মজার ব্যাপার হলো আজকে এই যে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম কিন্তু আমরা নিজেদের থেকে ফ্যামিলিগতভাবে কোনো ছবি তুলিনি এটা মিস হয়ে গেছে তো যাই হোক আমরা বিএফসিতে খাওয়ার পরে পিয়াল আবার বললো যে নিচে নাকি সুন্দর একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে সে খাওয়াবে মানে সে পাগল হয়ে গেছে যে এখান থেকে খেতেই হবে এত মজার মিষ্টি বলছে ঠিক আছে চল তো দোকানের ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর মিষ্টিগুলো তারা মানে খুব সুন্দর করে মেক করেছে দেখে মানে যে কারো খেতে ইচ্ছে করবে এরকম সুন্দর করে তৈরি করেছে আর স্বাদের দিক থেকে বলতে হলে হ্যাঁ ভালোই লেগেছে তবে আমার কাছে কেন যেন আমার গ্রামের বাড়ির যে মিষ্টি সেটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না গ্রামের যে রসগোল্লা তারপরে রসমালাই তার সাথে হচ্ছে গিয়ে দই সেটার সাথে আমি কোনো জায়গায় স্বাদই মিলাতে পারি না আর সেগুলো কিন্তু অনেক বেশি অল্প দামেই খুব ভালো খাবার পাওয়া যায় মানে গ্রামের বাড়িতে আর এগুলো কিন্তু মোটামুটি একটু এক্সপেন্সিভই ছিল কারণ তারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেগুলো সেল করছে তারপরে দেখতেও অনেকটা সুন্দর ছিল এই জন্যই হয়তো বা আর ওদিকে হচ্ছে শালি দুলা ভাইয়ের প্রত্যেকবারই মারামারি চলছিল কারণ বিলকে দিবে তো তো তারা মারামারি করেছে অবশ্যই সে বিএফসির বিল দুলাভাই দিয়েছে কিন্তু মিষ্টির বিল দুলাভাইকে দিতেই দিবে না সেই দিবে দুলাভাই বলতে মানে বাবুকে দিতে দেবে না তো যাই হোক ওই দিলো তো অনেকেই গেট টুগেদার ভিডিওতে আমার সাজের ভিডিওটা দেখতে চেয়েছেন মানে আজকে আমি যেভাবে সেজেছি আর কি এটাই দেখতে চেয়েছেন তো আমি যদিও আসলে কোনো বিউটি ব্লগার না আমি যেভাবে সাজি মাঝে মধ্যে আপনাদের সাথে ট্রাই করি দুঃসাহস করি আর কি তো অনেকে দেখতে চাই চেয়েছেন আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এদিকে হচ্ছে মানে মিষ্টিগুলো প্যাকেট করছিল তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পারছেন যে আসলে কাউকে গিফট করার জন্য কোনো অকেশনে পারফেক্ট একটা জায়গা বলা যায় মানে মিষ্টি আইটেম যদি আপনি কাউকে গিফট করতে চান কারণ প্যাকেজিংটা তাদের খুবই সুন্দর সেটা বলতেই হবে আর আমরা কয়েকটা আইটেম থেকেই একটা একটা করে নিয়ে আসলে টেস্ট করছিলাম যে কোনটা কেমন লাগে কারণ যেহেতু মাত্র খেয়েছি আসলে অতটা ক্ষুদাও নেই আর তাদের হচ্ছে গিয়ে তারা যেই সার্ভিং যে বাটিগুলো দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পাতা দিয়ে তৈরি বিষয়টা খুবই ভালো লেগেছে আর আমার ফ্রেন্ড বলল যে এই দোকানটার মালিক নাকি হচ্ছে ইন্ডিয়ান তো ইন্ডিয়া থেকে সব কিছু ওইভাবেই মানে কি বলে তাদের ইন্ডিয়ান কারিগর দিয়ে তারা সব কিছু এগুলো মেক করে থাকে আর কি খাবার থেকে শুরু করে সব কিছুই তো যাই হোক মানে দেখার আমরা যারা আছি মানে যেটা বলবো যে বাঙালিরা যারা আছে আমরা অনেকটা হুজুকে বাঙালি কারণ হচ্ছে আমাদের কাছে নতুন কিছু হলেই সেটার প্রতি আমরা বেশি আকৃষ্ট হই যাই হোক তবে আমাদের ট্রেডিশনাল খাবারগুলো কিন্তু অবশ্যই সব কিছুর থেকে ভালো আমার তো ভালো লাগে তবে আমার মনে হয় আমরা যেই দেশের বা যেই পরিবেশেরই খাবার দাবার খাই না কেন আমরা যাতে আমাদের দেশকে ভুলে না যাই এবং দেশের প্রতি ভালোবাসাটা যাতে একটু বেশি বেশি দেখাই সেটা সব ক্ষেত্রেই তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওতে জাস্ট আমার ফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কি করতে হবে তা তো জানেনি অবশ্যই একটা লাইক করে দিবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন আল্লাহ হাফিজ